আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ও আসহাবিহি ওমান আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি স্পেশালি আমার মা ও বোনদের জন্য আমার মা ও বোনদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস তুলে ধরব আলোচনা করব যে হাদিসটির উপর মা ও বোনেরা আমল করলে তারা একজন উত্তম স্ত্রী হতে পারবে আর একজন উত্তম স্ত্রী হওয়া অত্যন্ত জরুরি কারণ যে ব্যক্তি উত্তম স্ত্রী হতে পারবে সে উত্তম মা হতে পারবে সে তার স্বামীকে সন্তুষ্ট করতে পারবে আর তার স্বামীর সন্তুষ্ট থাকলে তার উপর আল্লাহ তালাও সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালাও সন্তুষ্ট থাকবে আর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন স্বামীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন উত্তম স্ত্রী উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয় স্বামী কোনো আদেশ করলে তা পালন করে এবং নিজের ক্ষেত্রে ও নিজ সম্পদের ক্ষেত্রে স্বামী যা অপছন্দ করেন সে তা করে না সম্মানিতা মা ও বোনেরা এই হাদিসটি উল্লেখ হয়েছে মিশকা শরীফে হাদিস নাম্বার তিন হাজার দুইশো বাহাত্তর অতএব প্রিয় মা ও বোনেরা এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে যে উত্তম স্ত্রী হতে হলে স্বামী যে সমস্ত বিষয়ে যে সমস্ত কর্মকাণ্ডের দ্বারা যে সমস্ত ব্যবহারের দ্বারা আনন্দিত হয় এরকম কাজ আমাদেরকে করতে হবে তাহলে ইনশাল্লাহ সে একজন উত্তম স্ত্রী হতে পারবে আর একজন উত্তম স্ত্রী হওয়ার মাধ্যমে সে তার স্বামীকেও খুশি রাখতে পারবে আর স্বামীকে খুশি রাখার মাধ্যমে সে আল্লাহ তালাকেও সন্তুষ্ট রাখতে পারবে আর যে স্বামী তার স্ত্রী সম্পর্কে বলবে যে আমার স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী তাহলে সেই স্ত্রী অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার ওপর সন্তুষ্ট হয়ে যাবে এজন্য প্রিয় মা বোনেরা সবসময় স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন স্বামীর আদেশ পালন করার চেষ্টা করবেন কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হয় কষ্ট স্বীকার করতে হয় কষ্ট ছাড়া কখনোই আল্লাহ তালাকে সন্তুষ্ট করা সম্ভব না স্বামীকেও সন্তুষ্ট করা সম্ভব না অতিষ্ঠ না হয়ে স্বামীকে বোঝাবেন যদি কোনো সমস্যায় পড়ে যান এবং সব সময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুর আলমিন আমার মা ও বোনদেরকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন এবং প্রত্যেকেই উত্তম স্ত্রী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ আমিন ওয়াখিরুদ্দানা আলী আলহামদুলিল্লাহি রবুল আলমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবার